ॐ তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিড়ি ঋতম কল্মশাপহ শ্রবণমঙ্গল শ্রীমদাতত ভুবি গৃহন্তিয়ে ভুরিদা জনা আমাদের আজকের পড়ার বিষয়বস্তু হচ্ছে শ্রীমাদর্শন স্বামী নিত্যাত্মানন্দজী বিরচিত শ্রীমাদর্শনের প্রথম খণ্ড থেকে আমরা পাঠ ও আলোচনা করছি আমরা প্রথম খন খণ্ডে এই আমাদের যে দ্বাদশ অধ্যায় চাতক অন্য জায়গায় জল খাবে না এর দ্বিতীয় পরিচ্ছেদ থেকে পড়াশোনা শুরু করছি বিগত দিন আমরা দেখেছি মহাপুরু মাস্টারমশাই বলছেন ভক্ত হলে মার শরণাগত হলে মা দোষ ধরেন না ক্ষমা করেন ভক্ত না হলে এ ভোগ করতে হয় ভক্ত হলে মা বলেন ও থাক একটু ও কিছু নয় ভক্তের জন্য এত স্নেহ ঠাকুরের কথার অর্থ নেভার থিঙ্ক অফ ইয়ে পাস্ট আই উইল সি টু দ্যাট বাট ইউ থিঙ্ক অফ মাইন্ড অতীতের কথা ভেব না সেটা আমি দেখব তুমি কেবল আমায় চিন্তা করো আমরা বিগত দিন পূজ্যপাত স্বামী আত্মস্থানন্দজির একটি স্মৃতিকথার অংশ থেকে বলেছিলাম পূজনীয় শাহ সঙ্গে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কথোপকথন হয়েছিল তার দুটো বিখ্যাত প্রশ্ন এবং দুটো বিখ্যাত উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি এবং পরবর্তীকালে অনুভব করি যে সে কাজটা করা ঠিক হয়নি তাহলে কি হবে মহারাজ বলেছিলেন যে অনুভব করার চেষ্টা করো যেটা যদি অনুভব করো যেটা করেছো সেটা ভুল করেছ তাহলে আর তার পুনরাবৃত্তি করো না আর এটা নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করো না শ্রীরামকৃষ্ণের কথার মতো যতই পূবের দিকে যাত্রা করবে পশ্চিম পিছিয়ে থাকবে ভালো কালো এই নিয়ে আমাদের জীবন কালোকে নিয়ে বেশি চিন্তা করলে শুধু কালোর ভেতরেই আমরা কালিমা যুক্ত হব আমরা যত ভালোর দিকে যাত্রা করব শুভর দিকে যাত্রা করব তত আমাদের ভিতরে ভালো এটা ভালোটা এত বাড়বে যে কালো ধীরে ধীরে অপসৃত হয়ে যাবে আর দ্বিতীয় প্রশ্নটা ছিল আপনারা অনেকেই জানেন অনেকবার আমি বলেছি আমার খুব প্রিয় মহাপুরুষ এই বিজ্ঞান মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন কিছু বিশেষ উপদেশ দিন উনি বলেছিলেন বিদ্যাসাগর মহারাজের বিদ্যাসাগর মহাশয় পাঠে পাঠ কাল পাঠ শুরু করার আগে পড়াশোনা শুরু করার আগে আমাদের সকলকে তার বর্ণপরিচয় দুটি খুব ভালো উপদেশ দিয়েছেন যদি সেটা মানা যায় তাহলে জগৎ সংসারে আর কোনো কিছু মানার দরকার নেই এক হচ্ছে সদা সত্য কথা বলিবে আর দুই হচ্ছে অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয় উনি বলেছিলেন এটা মানলেই সব হয়ে যাবে আমরা এইখানে থেমেছিলাম এরপরের অংশ থেকে আমরা পাঠ ও আলোচনা করবো কুটির প্রাঙ্গণ জম্বুতল বেদিকা ভক্তগণ উপবিষ্ট শ্রীমা তাহার শয্যায় কুটিরাভ্যন্তরে লম্বমান তাহার বয়স সপ্ততি বর্ষ হইয়াছে আজ সকালে ভাবাবেগের পর ভাবাবেগের প্রতিক্রিয়া শ্রীমর শরীর ও মনে এখনো কার্য করিতেছে তাই শয্যায় লম্বমান এখন অপরাহ্ন চাট ঘটিকায় গৃহ হইতেই বলিতেছেন ভাগবত পাঠ আরম্ভ হোক কালীয় দমন দশম স্কন্ধ ষোলো থেকে আঠারো অধ্যায় পাঠ চলিতেছে ইতিমধ্যেই তিনি বাহিরে আসিয়াছেন এবং কুটির ও জম্বুতল বেদিকার মধ্যবর্তী স্থানে স্থাপিত আসনে উপ উত্তরাশ্য উপবেশন করিলেন সম্মুখে কার্তিক ডাক্তার মুকুন্দ ছোট অমূল্য বিনয় ও জগবন্ধু ভাগবত পাঠ সমাপ্ত হইল শ্রীমা ডাক্তারের প্রতি দেখুন বিদ্যাশক্তি স্ত্রী হলে কেমন সুবিধে কালিয়ার জন্য তার স্ত্রীগণ প্লিট কোট করাতে ভগবান কৃপা করলেন বিদ্যাশক্তি স্ত্রী অমন হয় ওরা জ্ঞানী ছিলেন সাহসে আবার কেমন বুদ্ধি ছেলেদের অগ্রে করে উপস্থিত শ্রীকৃষ্ণ স্তব করছেন আপনি আমার শ্রীকৃষ্ণকে স্তব করছেন আমরা আপনার কিং করি জীব আপনার স্বরূপ অবগত নহে এ সর্প আপনার ক্ষমার হ। আপনার সবৃত্তের অনুগ্রহ কেননা আপনার সবৃত্তের প্রথমার অপরাধ ক্ষমা করুন এ দণ্ড নিশ্চয়ই আমাদিগের অনুগ্রহ কেননা কেননাজনের প্রতি আপনার যে দণ্ডবিধি তাহাতে তাহারই পাপ নষ্ট হয় আপনার এ ক্রোধ আমাদের মঙ্গল বিধায়ক এ সর্পরাজ আমাদের প্রতি প্রভু প্রসন্ন হন সর্পরাজের প্রাণ যে যায় ইহার মৃত্যুতে আমাদের দুর্দশার অবতি থাকিবে না অতএব আপনি আমাদের প্রতি প্রাণ দান করুন দেখুন কেমন সুন্দরভাবে সব কথা গুছিয়ে বলছেন ভিতরে ভক্তি থাকলেও ভাষা আপনি আসে আর তাতে লোক মুগ্ধ হয়ে যায় কেমন বললেন আমরা আপনার আশ্রিতা কিং করি পতির মৃত্যুতে সন্তানগণ সহ আমাদের দুঃখের অবধি থাকবে না তাই ভগবানের দয়া হলো যে স্বামীর ঈশ্বর লাভে সহায় হয় ঠাকুর তাকেই বলতেন বিদ্যাশক্তি বা স্ত্রী এটা হচ্ছে কথা কলীয় দমন বধ হচ্ছে কলীয় দমনের উপর বালক শ্রীকৃষ্ণ নাচছেন এবং কলীয় দমনে ধীরে ধীরে প্রাণ পাখি টেনে নিচ্ছেন জিজ্ঞাসা করছেন যে তুই এরকম বিষ দান করিস কেন বলছেন প্রভু আপনি আমায় বিষ দিয়েছিলেন তাই বিষ হিসেবে আপনাকে নিবেদন করি কি সুন্দর শরণাগতির কথা আপনি যদি আমায় অমৃত দান করতেন তাহলে অমৃত দান করব আমাদের পুজনী অমলানন্দজি মহারাজ এই অংশটা বারবার উল্লেখ করতেন বলতেন যখনই কলেজে আমাদের খুব গোলমাল হতো ছেলেরা টেরাও করতো ঝামেলা করতো মহারাজ যে কদিন কাজ থেকে অবসর নিতেন তারপরে মহারাজ শুধুমাত্র ভাগবতই পড়তেন এরকম একবার এরকম কাজ থেকে অবসর নিয়েছেন আর ভাগবত পড়ছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর কলেজ চালাবেন না একদিন গেছে দুদিন গেছে তিন দিনে যাওয়ার পর চতুর্থ দিন সকাল অফিসে গিয়ে দেখছি মহারাজ কাজ করছেন তা আমাদের যেরকম পিঞ্চ করে কথা বলা অভ্যাস সেরকম বলছি কী হয়ে গেল আপনার বিমুখতা হয়ে গেল উনি তখন খুব শান্তভাবে বললেন যে দেখো পড়ছিলাম সেখানে কালীয় নগকে ভগবান জিজ্ঞাসা করছেন যে তুই কেন বিষ উগ্রাস সে বলছে প্রভু আপনি বিষ দিয়েছেন তাই বিষ উগরাই অমৃত দিলে অমৃত উগ্রাবো ঠিক এই ছেলেগালগুলোর কথাও ঠিক তাই আমরা যদি এদের পড়াশোনার সুযোগ করে দিতাম পড়াশোনার পরিবেশ তৈরি করে দিতে পারতাম তাহলে এরা পড়াশোনা করতো এবং এরা যখন ভালো রেজাল্ট করতো সেই ভালো রেজাল্টটা আমরা ভাগিদার হতাম আমাদের দুর্ভাগ্য যে আমরা এদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে পারিনি সেই কারণে এরা এজিটেশন দেখাচ্ছে এদের ভালোটা যদি অ্যাকসেপ্ট করতে পারি খারাপটা কেন অ্যাকসেপ্ট করতে পারবো না এরকম পজিটিভ মাইন্ডেড সাধু আমি খুব কম দেখেছি সাধুদের সকলেরই প্রায় পজিটিভ মাইন্ডেড আছে কিন্তু এনার ভেতরে অদ্ভুত রকমের অদম্য ইতিবাচক ভাব ছিল তা দেখুন এখানে বিদ্যাশক্তি তার স্ত্রী প্লিড করছেন প্লিট করার স্টাইলটার কথা মাস্টারমশাই বলছেন বলছেন ভক্তি থাকলে কিরকম গুছিয়ে কথা বলা যায় কি কি বলছেন প্রথমে বলছেন আমরা আপনার আশ্রিতা ও কিং করি প্রথমে নিজের পরিচয়ে তিনি পরিচিতা হতে চাইছেন তিনি কখনও বলছেন না যে কলিয়ন নাগের আমরা স্ত্রী বলছেন আমরা প্রত্যেকেই আপনার আশ্রিতা এবং আপনার দাসী দাসী অর্থাৎ এই শরণাগতির পূর্ণ আমার নিজের আলাদা করে আমাদের যে যেমন চাকর বাকর আপনারা যখন রাখেন ডোমেস্টিক হেল্প বলেন সেই ডোমেস্টিক হেল্প যে রাখেন ইদানিং কি হয় জানি না আগেকার দিনে কোনো রকম মর্জি ছিল না যাকে যে কাজের জন্য রাখা সে সেই কাজটিই করবে সে ও তাকে দিয়ে অন্য কাজ করানো হলে ওই কাজটি তাকে করতে হবে যে বাসন মাজায় সে বাসনই মাজবে যে রান্না করার সে রান্না করবে যে ঘর ধর মোচা জামা কাপড় কাচা সে তাই করবে তার আলাদা কোনো রকম এই যে ইচ্ছা শক্তি এটা কখনো নেই যতদিন তাকে থাকতে হবে রোজই থাকতে হবে আমি যদি দয়া করে কোনো একদিন ছুটি দিলাম সেটা অন্য কথা কিন্তু তাকে থাকতে হবে তাই এখানে করি শব্দটা ব্যবহার করছেন কিঙ্করি শব্দের অর্থ হে প্রভু তোমার ইচ্ছাই আমার ইচ্ছা আমার আলাদা করে কোনো ইচ্ছা নেই এটা হচ্ছে ভক্তের সবচেয়ে বড় গুণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছাকে এত প্রকট করে ফেলি যে ভগবানের ইচ্ছার সঙ্গে নিজেকে কিছুতেই সংযুক্ত করতে পারি না এবং এই সংযুক্ত করতে পারি না বলি আমাদের এত কষ্ট এত সমস্যা এত কিছু হয় তাই বলছেন প্রথম কথাটা বলছেন যে আমরা আপনার আশ্রিতা কিং করি দুই বলছেন যদি কলিয়ন আপনার আমার স্বামী হিসেবেই গ্রহণ করি তাহলে কথাটা সত্যি আমার স্বামী যদি মারা যান তাহলে সন্তান সন্তান আমাদের দুঃখের অবধি থাকবে না আমাদের সন্তানদের কি খাওয়াবো কারণ হি ইজ দি অনলি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি তাহলে কি খাওয়াবো তাই ভগবানের দয়া হলো এই অদ্ভুত শরণাগতি থেকে ভগবানের দয়া হলো যে স্বামীর ঈশ্বর লাভে সহায় হয় ঠাকুর তাকেই বলতেন বিদ্যাশক্তি বা বিদ্যাশ্রী আমাদের গুরুদের আগে আগে দেখেছি তারা যুগলে ছাড়া দীক্ষা দিতে চাইতেন না অর্থাৎ স্বামী স্ত্রী যারা যারা বিবাহিত বিবাহিত স্বামী এবং বিবাহিত স্ত্রী এদের মধ্যে কেউ যদি অদীক্ষিত থাকে তাহলে দুজনকে একসঙ্গে দীক্ষা নিতে বলতেন আমার মনে আছে একজন ভদ্রলোক জিজ্ঞেস করছেন তা স্ত্রী দীক্ষা নিতে চান তিনি দীক্ষা নিতে চান না তা ভদ্রলোক জিজ্ঞাসা করছেন আত্মস্থানন্দ জিকে আমি যদি দীক্ষা না নিই আমি যদি ওকে অনুমতি দিই তাহলে অসুবিধাটা কি আছে বলছেন তুমি দীক্ষা নিলে ওর সাধন ভোজনের সহায়ক হবে ওর ভেতরে যদি শৈথিল্য তুমি দেখো বা তোমার ভেতরে যদি সাধারণ সামান্য শৈথিল্য দেখে ও তোমাকে অ্যালার্ট করে দিতে পারবে একে অপরে সাধনের পরিপূরক হবে অথবা ওর ঐকান্তিকতা ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখে তোমার ভিতরে যে ঐক্রান্তিকতা যেটি ঢাকা পড়ে আছে সেটি উন্মুক্ত হবে কি সুন্দর কথা তাই বলছেন যে স্ত্রী স্বামীর ঈশ্বর লাভের সহায় হয় ঠাকুর তাকেই বলতেন বিদ্যাশক্তি বা বিদ্যা আপনাদের মনে আছে কিনা জানি না মাস্টারমশাইকে প্রথম আলাপে জিজ্ঞেস করেছিলেন তোমার স্ত্রী কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টারমশাই বলেছিলেন আজ্ঞা ভালো তবে অজ্ঞান ঠাকুর বলেছিলেন ও তুমি বুঝি ভারি জ্ঞানী আবার শেক্সপিয়ারের একটি চরিত্র আছে স্ত্রীলক তিনিও নাম তার পরশিয়া শাইলক দ্য জিউ নালিশ করছে ফর আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম দ্য বসম অফ অ্যান্থোনিও পরশিয়া একজন যুবক উকিলের বেশ ধরে এসে বললেন হ্যাঁ মাংস নাম কিন্তু খবরদার এক ফোঁটা রক্ত না পড়ে পরশিয়া অ্যান্টোনির অ্যান্টোনিওর বন্ধু পত্নী এই যে আমাদের যে শেক্সপিয়ারের যে নাটক সেখানে এই যখন এই চলছে শাইলক সেই জিউ সে নালিশ করছে যে বুক থেকে একটা রক্ত এই তার বুকটা কেটে নিতে হবে এক পাউন্ড মাংস লাগবে তখন ইনি পরশিয়া তিনি ওকালতি করতে জীবনের অবশ্যই নেবে মাংসই নেবে তোমার দাবি মাংস কিন্তু এমনভাবে মাংস কাটতে হবে এক ফোঁটাও রক্ত পড়বে না মাংস কাটলেই আপনি আপনি রক্ত পড়বে তাই কোনোভাবেই তার করা সম্ভব নয় কি অদ্ভুত কি অদ্ভুত বুদ্ধি এই বুদ্ধিগুলো আমরা যখন কোনো কল্যাণকারী কাজে লাগাই আমরা যখন কোনো কল্যাণীকারী কাজ করতে যাই তখন এই সমস্ত সৎ বুদ্ধিগুলোর উদয় হয় এবার দেখবেন যখন আমরা খারাপ কাজ করতে যাই তখনও দেখবেন এই অসৎ বুদ্ধি আমাদের ভেতরে ভীষণভাবে কাজ করে তখন কিছুতেই চেষ্টা করে ভালো বুদ্ধির সঞ্চার আমরা করতে পারি না সেই কারণেই সবসময় সদ্ বুদ্ধির দাস হবেন ইনি বলছেন দুটি এ দুটি অবশ্য বিষয় নিয়ে তাহলে এরা সতী স্ত্রী একজন স্বামীর রক্ষার জন্য চেষ্টা করছেন আর একজন স্বামীর বন্ধু শ্রীম জনৈক ভক্তের প্রতি হ্যাঁ আপনি পরেশভবন নিকট হইতে অ্যাস্ট্রোনমির কোন পুস্তক থাকলে আনবেন আর মিল্টন থাকলেও আনবেন কুমার সম্ভব যদি থাকে সেটিও বরং নিয়ে আসবেন এটিতে বেশ ডেসক্রিপশন চিত্র আছে হিমালয় যেখানে মহাদেব বাস বসে তপস্যা করছেন আপন মনে শুধু বিদ্যা থাকলে হয় না ভক্তি চাই থাকা অত বড় লোক একটা কলেজের প্রিন্সিপাল খুব বিদ্যান সংস্কৃতে মাস্টার আবার ফিলোসফিও জানতেন ফেলো ছিলেন ইউনিভার্সিটির খুব পণ্ডিত লোক একবার লেফটেন্যান্ট গভর্নর এলেন তাকে কিছু বলতে বলা হলো সংস্কৃত সাহিত্যের ইতিহাস সম্বন্ধে এক ঘন্টা বক্তৃতা দিলেন খুব ইনফর্ম বহুদর্শীয় তবুও তিনি লাভ বা প্রেমে পড়ে সাগর মহারশয়রা গেলে বললেন দেখুন আমি সব বুঝি তবুও ছাড়তে পারছি না হাওড়ায় বাড়ি সেখানে স্ত্রী ছেলে মেয়ে জামাই সব রয়েছে তবুও বিডেন স্ট্রিটে এক বাড়িতে থাকতেন সঙ্গে দুটি বুড়ি আমাদের একজন বন্ধু একবার ওকে খুঁজতে ওখানে গেছিল জিজ্ঞাসা করায় বললে আছেন এখন তার বয়স পঁচাশি বৎসর আর দুটি বুড়ি ভালোবাসা এমনই পজিটিভ চিজ প্রত্যক্ষবাদ খুব জানতেন জাস্টিস দ্বারকা মিত্র ওই দলের লোক ছিলেন অত বড় মানুষ অত বড় পণ্ডিত মানুষ কিন্তু পরমহংসের সঙ্গে দেখা দেখা নাই কেশব সেন কিন্তু দেখা পেলেন আর বিদ্যাসাগর মহাশয়কে নিজেই দেখতে এসেছিলেন ওদের অন্য পথ তাই ওর খোঁজ নেন না নাম শুনেও তাই ক্রাইস্ট ক্রাইস্ট বলতেন ও ফাদার দো হ্যাজ হিড দিস থিংস ফ্রম দি ওয়াইস অ্যান্ড প্রুডেন্ট অ্যান্ড হ্যাজ রিভিল দেম আন টু বিভস হে পিতো আপনি এই সকল পণ্ডিত বিচক্ষণ লোকের নিকট হইতে এইসব দূরে রাখিয়া দেন কিন্তু সরল শিশুর নিকট প্রকাশ করিয়াছেন দেখো না নিরক্ষর জোলামালোরা সরল বিশ্বাসের ফলে ভগবানকে পেলে কিন্তু পণ্ডিতরা পায় না যেমন উইয়ের ঢিবিতে জল দাঁড়ায় না নিচু ভালো এটা হচ্ছে কথা শুধু বিদ্যা থাকলেই হলো না বিদ্যার প্রকাশ আমাদের যেন থাকে বিদ্যা অনেক সময় আমাদের কেবলমাত্র ডিগ্রি হয়ে গিয়ে দাঁড়ায় এটা বহু ক্ষেত্রেই আমরা দেখেছি বিদ্যা আমাদের ক্ষেত্রে ডিগ্রি হয়ে দাঁড়ায় আমাদের সন্ন্যাসের তিন পরে তিন দিন আমাদের ভিক্ষা করতে যেতে হতো এইরকম সন্ন্যাসের পরেও যখন প্রত্যেক বছর আমরা মঠে থাকতাম তিন দিন না হলে অন্তত দুদিন আমরা ভিক্ষা করতে যেতাম সকালবেলা সন্ন্যাসের কাজটা শেষ হলে অফিসে এসে কাজকর্ম সেরে আমরা ভিক্ষা করতে বেরোতাম ভিক্ষা সাপি টাপি নিয়ে আমরা বেরিয়ে পড়তাম এইরকম একবার ওই কল্যাণেশ্বর শিব মন্দিরের সামনের একটা রাস্তা সেইখান দিয়ে হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকে পড়েছি একটা বাড়ি বেশ ভালো বাড়ি সুন্দর বাড়ি সেইখানে বসার ঘর সামনে একটা বারান্দা আছে আর তারপরে বসার ঘর আর বসার ঘরের পরই রান্নাঘর ভদ্রমিল্লা কিছু একটা রান্না করছেন দেখছি আর ভদ্রলোক এমনিই করে আনন্দবাজার খুলে পড়ছেন এমন করে পড়ছেন তিনি একবার আমার মুখোমুখি আর তার দরজা বেরোলেই বারান্দা বারান্দা বেরোলেই গেট গেটটা খালি টানা আছে আমি নারায়ণ হরি তারপর খানিক্ষণ অপেক্ষা করে নারায়ণ হরি বলে আবার খানিক্ষণ অপেক্ষা করে আবার নারায়ণ হরি বলে ডাকছি তিনবারে যখন কেউ নারায়ণ হরি বলে উত্তর দিচ্ছেন না ভদ্রমিলা যেমন রান্না করছিলেন ভদ্রলোক যেরকম খবরের কাগজ পড়ছিলেন সেই রকমই করছিলেন তা আমি হাত জোর করে প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করে ঢুকবো তখন ওই যখনই রাস্তায় ঢুকেছি তখনই দেখেছি একজন ঠেলা আয় করে সবজি বিক্রি করতে বেরিয়েছেন নানা রকমের যেমন বাড়ি বাড়ি সবজি বিক্রি করে সেরকম ঠেলাওয়ালা সবজি বিক্রি করতে ঢুকছেন আমি দেখেছি তাকে তা আমি যখন হাত জোর করে প্রণাম করে বেরিয়ে আসব তখন দেখি সেই সবজিওয়ালা আমাকে হাতে ইশারা করে দাঁড়াতে বললেন আমি দাঁড়া দাঁড়িয়ে পড়তে তিনি দেখছি কলেতে কিছু একটা ধুচ্ছেন কি ধুচ্ছেন রাস্তার কলেতে একজোড়া শশা তিনি ধুয়ে নিয়ে এলেন এবং আমার ব্যাগের আমার যে দীক্ষার যে থলি তার মধ্যে দিয়ে বললেন যে আপনার নারায়ণ হরি ওদের কাছে পৌঁছবে না অতএব এইটা আমি দিচ্ছি কথাটা খুব বলেছিলেন এর জন্য যা কিছু পূর্ণ ফল সব ওদের হোক এই দেখুন এই লোকটা কিন্তু এই যিনি দিতে বারণ দিচ্ছিলেন না আর যে লোকটি দিলেন এদের মধ্যে কিন্তু শিক্ষাগত যোগ্যতা তারপরে সামাজিক যোগ্যতা এগুলো কিন্তু একবারে বিস্তর ফারাক আছে একজন শুনেও শোনার ভান করে আছেন আর একজন শুনেও ভিক্ষা দিতে এগিয়ে আসছেন সাধারণ মানুষের কথা বলছেন এটা হচ্ছে কথা সব সময় যে খুব পণ্ডিত মানুষদের ভেতরেও যে খুব উদারতা আমরা দেখতে পাবো তা নয় আরেকটা জিনিস হচ্ছে যেটা এই ঘটনা থেকে আমাদের বলছেন যে আমরা যত পড়াশোনাই করি না কেন যতই উচ্চ জিনিস পড়ে থাকি না কেন যদি তার চর্চা না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনটা উঁচু সুরে বাঁধা যাবে না এটা একবারে খুব পরিষ্কার মাস্টার আপনাদের মনে আছে যে ঠাকুরকে তোতাপুরি বলছেন যে ঘটি রোজ মাজতে হয় নালে ঘটিতে ময়লা থেকে যায় ঠিক সেই রকম উচ্চ ভাবনা উচ্চ চিন্তাকে অনুক্ষণ না হলেও রোজ খানিক সময়ের জন্য চিন্তা করতে হয় যদি না হয় তাহলে মনের গঠন দৃঢ় হয় না আর সেই মনেতে ভগবানের প্রতি ভালোবাসা বিশ্বাস শ্রদ্ধা এসব কিচ্ছু জন্মায় না এটা হচ্ছে কথা তাই বলছেন যে অত বড় পণ্ডিত মানুষ কিন্তু পরমাংশের সঙ্গে দেখা নাই কেশব সেন কিন্তু দেখা পেলেন আর বিদ্যাসাগর মহাশয়কে নিজেই দেখতে এসেছিলেন এই বলে বাইবেল থেকে একটি অংশ তিনি উদ্ধৃতি দিয়ে বলছেন সেন্ট ম্যাথিউ এর লেখা থেকে তিনি উদ্ধৃতি দিয়ে বলছেন যে ভগবান আপনি এই সকল পণ্ডিত ও বিচক্ষণ লোকের নিকোঁতে এইসব দূরে রাখিয়া দেন এটা হচ্ছে কথা তিনি যেন ইচ্ছে করেই নিজেকে পণ্ডিত এবং বিচক্ষণদের হাত থেকে দূরে রাখেন কার কাছে তিনি ধরা দেন নিরক্ষর সরল বিশ্বাসের মানুষজনের কাছে ভগবান দেখা দেন অতএব এই যে তাঁর নিজের কথা শিশুর মতো সরল্য এটা যদি না আসে তাহলে আমরা কিছুতেই ভগবান লাভ করতে পারব না আমাদের বিট্টু খুব সরল সেই কারণে আমার খুব বিশ্বাস হয় মাঝে মাঝে কখনো দিন আমরা দেখবো যে বিট্টুর ভগবান লাভ হয়ে গেছে এরম সরলটা যদি জীবনের শেষ দিন অব্দি থাকতে পারে তাহলে অবশ্যই ভগবান লাভ হবে বলছেন কিন্তু পণ্ডিতেরা পায় পায় না না কেন তাদের অহং ঢিপিটা এত উচ্চ থাকে সেই ঢিপিতে উঁচু জায়গায় যেমন জল জমেন আপনারা যারা পাহাড়ে গিয়েছেন দেখেছেন যে বৃষ্টি হবার পর সেই বৃষ্টি জল ক্রমাগত মাটি নিয়ে নেমে চলে আসে নিচের দিকে নেমে আসে কারণ ওপরে যেখানে বৃষ্টি হয় সেখানে জল ধরে রাখার মতো ক্ষমতা নেই অনেক প্রিন্সিপাল নীতি প্রিচ করতে অনেকে প্রিন্সিপাল বা নীতি সম্বন্ধে করতে পারে ডিসকাশনের পক্ষে ভালো হয়তো গুড ফিলোসফি যুক্তিবিচারের দিক দিয়ে ভালো হলো কিন্তু প্র্যাকটিস বা ব্যবহারিক জীবনে কাজে না আনতে পারলে কিছুই দাম নেই জীবনে দেখানো চাই এটা আমরা দেখেছি এমন বিখ্যাত কয়েকজনকে দেখেছি যে যারা যখন গ্রিন রুমে আমরা বসে আছি রেডিওতে কয়েকবার টক গিয়েছি সেখানে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও যথেষ্ট পণ্ডিত এবং দূরদর্শনের ক্ষেত্রেও দেখেছি তারা যথেষ্ট পণ্ডিত স্টার আনন্দের স্টুডিওতেও দেখেছি তারা যথেষ্ট পণ্ডিত খুব একবারে চোখা চোখা প্রশ্ন করেন আমাদেরকে যখন ইন্টারভিউতে যাওয়া হয় কিন্তু ওই যে ইন্টারভিউ এর মাঝখানে যে রিসেসটা হয় যে সময় কফি আর বিস্কিটটা খেতে দেয় সেই সময় তারা যে বিষয় নিয়ে আলোচনা করেন কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার আগে আপনি যেখানে বসে আছেন আপনার কানটা যদি খাড়া হয় তারা যে ভাষায় কথা বলে এবং যে বিষয় নিয়ে কথা বলে এটা যদি আমরা শুনি সবার ক্ষেত্রে নয় সবাই একরকম নয় আমরা কলকাতার ভোরবেলা একবার একটা স্টুডিওতে গেছিলাম সেখানে একদম মুগ্ধ হয়েছিলাম যিনি কম্পেয়ারার সাউন্ড ইঞ্জিনিয়ার থেকে করে সকলের ব্যবহারে মুক্ত হয়েছিলাম তারা যেন একটা ভালো জিনিস করবার জন্য সব করে কাজকর্ম করছে এটা আমরা দেখেছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখেছি এই পর্দার আড়ালে যখন মানুষগুলি আসেন তখন তাদের অন্য একটা ছবি অন্য একটা জগৎ দেখতে পাওয়া যায় যেটা খুব একটা আলোযুক্ত নয় এই কারণে এটা যেন আমাদের কাছে একটা বলতে পারেন একটা বার্তা আমাদের প্রত্যেকের কাছে যেন একটা বার্তা থাকে সৎ হতে হবে ঠাকুর বলছেন না সৎ হতে হবে কাজে কথায় চরিত্রে এই কাজে কথায় চরিত্রে তিনটেতেই শুধু কথায় নয় কাজেতেও নয় চরিত্রেতে চরিত্রে যদি আমরা সৎ না হতে পারি তার রিফ্লেকশন আমাদের কাজে বা কথায় কখনোই কোনোভাবে প্রকাশিত হবে না অতএব এই সৎ হওয়াটা ভীষণ জরুরি শুধু শব্দ দিয়ে বললেই হবে না ওগো সবাই সৎ তাই নাই। সেই আমাদের একজন বদ্যির কথা ঠাকুর বলেছেন সেই ছেলেটি খুব প্রচুর পরিমাণে মিষ্টি খায় বদ্যির কাছে যখন নিয়ে আসা হলো তখন বদ্যি বললেন কালকে আগামী কালকে একবার নিয়ে এসো বাবা মা সেই দূরের গ্রাম থেকে এসেছিলেন আবার পরের দিন অত দূর হেঁটে গেলেন তাকে গিয়ে যেতে বদ্যি বললেন দেখো বাবা মিষ্টি খাওয়া ভালো নয় মিষ্টিতে পেটে ক্রিড়া এই কীড়া মাকড় পোকামাকড় হবে আর কি তখন সেই তার বাবা খুব দুঃখ করে বললেন এই কথাটা কালকে বলে দিলেই তো হতো তাহলে তো ও এত দূর আবার আমাদের কষ্ট করে আনতে হতো না তিনি বললেন না কালকে আমার গুড় খাতেন ছেলেটা ছেলেটা খুব প্রচুর পরিমাণ গুড় খেত তো সেই কালকে আমার খাটের তলায় অনেকগুলো গুড়ের নাগড়ি ছিল কালকে যদি ওকে বলা হতো গুড়ের নাগড়িগুলো দেখলে ভাবতো যে যদিও বদ্যিমশাই বলছেন যে গুড় খাওয়া ভালো নয় তবে গুড় খাওয়াটা অত খারাপও নয় না হলে উনি এতগুলো গুড়ের নাগড়ি এখানে জমা করে রাখতেন না এই কারণে আচরণের আচরণে শুদ্ধতা এটার খুব প্রয়োজন কাজে কথা এবং চরিত্রে চরিত্রটা যেন ভালো হয় ডাক্তার জিজ্ঞেস করছেন না এখানে বলছেন শুধু স্পিচ বা বক্তৃতা দিলে কি হবে যেমন আতর আছে শিশিতে এতে কিছু গন্ধ পাওয়া যাবে না তুলো দিতে হবে নাকের কাছে ধরতে হবে তবে গন্ধ পাওয়া যায় শুধু প্রিন্সিপাল সম্বন্ধে বললে কি হবে ইহা ফিলোসফি বা দর্শনও বটে কিন্তু রিলিজিয়ান নয় দ্য এন্ড অফ ফিলোসফি ইজ দি বিগিনিং অফ রিলিজিয়ান দার্শনিক আলোচনা বন্ধ হলে ধর্ম জীবনের প্রারম্ভ হয় প্রিন্সিপাল প্র্যাকটিস নীতিকে ব্যবহারিক প্রয়োগে পরিণত করার নামই হচ্ছে রিলিজিয়ান প্র্যাকটিসে পরিণত হলে তখন লোকের বিশ্বাস হবে এই যে সদা সত্য কথা বলিবে এটা কিন্তু আমাদের এতে লেখা আছে বিদ্যাসাগর মশাই প্রথম ভাগে বর্ণ পরিচয় প্রথম ভাগে আছে আমরা যতক্ষণ এটাকে অভ্যাস করতে পারবো যত এটাকে অভ্যাস করতে পারবো তত দেখবেন আমাদের জীবনে পরিবর্তন হবে পূজনীয় বল্লভদ্র আনন্দজি একজনের উদাহরণ দিতেন প্রেমবল্লভ সেন তিনি সবসময় স্বামীজিকে নিয়ে চর্চা করতেন উনি আমাদের বলেছিলেন যে সবসময় কি স্বামীজিকে নিয়ে চর্চা করা যায় কিন্তু একজনকে আমি দেখেছি প্রেমবল্লভ সেন বলছেন আমি ওনাকে ফোন করে বললুম আপনি আর আমি এক জায়গায় এক জায়গায় বলতে যাব আপনাকে চিন্তা করতে হবে না গাড়ি করে গোলপা থেকে বেরিয়ে গাড়ি করে আপনাকে তুলে নিয়ে যাব যাদবপুরে ওখানে কোনো একটা আশ্রমে তারা দুজনে বলতে গেলেন বলছেন গাড়িতে উঠে উনি একটি কথাই বলেছেন মহারাজ আপনি ভালো আছেন তো আর ইনি জিজ্ঞেস করেছেন আপনি ভালো আছেন তো হ্যাঁ উত্তর দিয়েছেন তার ঠিক পরক্ষণ থেকে স্বামীজি বিষয়ক আলোচনা শুরু হয়ে গেল একেবারে যেখানে আশ্রমে গিয়ে পৌঁছলেন সেখানে তারপর সেখানেই তো স্টেজে উঠে দুজনেই স্বামীজির বিষয়ে আলোচনা করলেন ফিরে আসবার পথে আবার সমস্ত রাস্তাটাই স্বামীজি বিষয়ে আলোচনা করছেন যখন তিনি নামলেন তা আবার আর একটাই কথা মহারাজ তাহলে এবার আসি বলে তিনি নেমে চলে গেলেন বলছেন এইরকম মানুষ আমরা দেখিনি উচ্চ বিষয়ে সদা সর্বদা চর্চা করা বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে যারা যেতেন বিশুদ্ধানন্দজি তাদেরকে ধরিয়ে দিতেন কথামৃত কথামৃত পড়া হতো বিশুদ্ধানন্দ তার ব্যাখ্যা করতেন আমাদের অভ্যাস আনন্দজি ছিলেন শিবের মহারাজ আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট তিনি একাকে নিরালা বসে থাকতে ভালোবাসতেন রোজ সকালবেলা স্নান টান করে তিনি সম্পূর্ণ ব্রহ্মচর্যের মন্ত্র এবং সম্পূর্ণ সন্ন্যাসের মন্ত্র অভ্যাস করতেন পড়তেন তারপরে খানিক্ষণ জব করে তারপরে তিনি দশটা থেকে অফিসে কাজ আরম্ভ করে দিতেন সেইখানে কোথাও কোনো ফাঁকি ছিল না তিনি একলা থাকতে খুব ভালোবাসতেন একটা বেঞ্চি ছিল বিকেলবেলা সেই বেঞ্চিতে তিনি চুপচাপ একলা বসে থাকতেন কখনো কখনো ভক্তরা তার সঙ্গে আড্ডা দিতে এলে তার কাছে কয়েকটি বই থাকত থাক অনুযায়ী তিনি বই দিতেন যখনই কেউ সাধারণ ভক্ত আসতেন সাধারণ হয়তো বেশ উচ্চশিক্ষিত আছেন তিনি যা যার সঙ্গে তার কথা হয় তিনি কথা বলতে চান না প্রথম যিনি আসবেন যার সঙ্গে কথা বলতে চান না তাকে রামকৃষ্ণ কথামৃতটা হাতে দিয়ে বলতেন একটু জোরে জোরে পড়ে আমাকে শোনান যেমনভাবে জোরে জোরে কথা বলে আমাকে শোনাচ্ছেন সেরমভাবে জোরে জোরে পড়ে শোনান আর আরেকজন যিনি ওটা শেষ হয়ে গেলেই আবার অন্য কথা বলবেন তার হাতে তুর আনন্দজির পত্র দিতেন কারণ তুরিয়ানন্দজির পত্রগুলি এমনিতে ভীষণ নিরস আর অনেক সংস্কৃত শ্লোক আছে ফলে সেগুলো পড়তে পড়তে অনেক সময় ঘুম পেতে পারে অথবা দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে সে আর দ্বিতীয় দিন শিবেন মহারাজকে কখনো বিরক্ত করতেন না শিবেন মহারাজের এই স্টাইল ছিল আমরা এই নিয়ে খুব মজা করতাম একজন তিনি জাহাজে থাকতেন জাহাজে তার জাহাজে চাকরি করতেন সমাজ জাহাজে থাকতেন জাহাজ থেকে ফিরে আসতেন এলে শিবেন মহারাজের কাছে মাঝে মাঝেই এসতেন আমরা প্রথম দিনই তার দিকে তাকিয়ে দেখছি যে লোকটা কোন স্ট্যান্ডার্ডে কথামৃত স্ট্যান্ডার্ড না তুরিয়ানন্দ পত্রাবলী পত্রাবি তা আমরা দেখলাম মহারাজ তার সঙ্গে দু চারটি কথা বলার পরে হাতে কথা মৃত ধরিয়ে দিলেন সব সময় পড়াশুনি হয় নিজে পড়ছেন নালে বলছেন অন্যকে পড়তে প্রতিটি সময় ঈশ্বরকে চিন্তা করছেন তার মানে যে তিনি কাজকর্ম করছেন তা নয় কিন্তু তারই মাঝখানে তিনি কাজ করছেন তারই মাঝখানে সমস্ত কিছু করছেন যে ইয়ে হচ্ছে যখন তিনি ইয়ে করতেন ফুল তুলতেন গুনগুন করে গান গাইতেন ভগবানের কথা চিন্তা করতেন আমরা যখনই চেষ্টা যদি করে থাকি তাহলে এটা সম্ভব ঈশ্বরকে ডাকো সদা সর্বদা ডাকো এটা বলছে শাস্ত্র বলছে কিন্তু সেই শাস্ত্র বাক্যকে আমরা আমরা নিজেদের জীবনে সত্য করে আনি প্র্যাকটিসে আসি তখন ধর্ম বলি পরমহংসদের যা বলেছেন এসব তা নিজের জীবনে ঘটেছে হাতে এনেছেন অর্থাৎ নিজে হাতে করে দেখেছেন তবে তো লোক ওনার কথা এখন নিচ্ছে বিশ্বাস করছে বলছে হ্যাঁ এমন একটি লোক ছিলেন যিনি নিজ জীবনে এসব কথা এসব তত্ত্ব অনুভব করেছেন যিনি ঈশ্বর দর্শন করে কথা অতএব আমরা তার কথা এতে আমাদের কল্যাণ হবে যদি কয়েছিলেন শুধু বলতেন জীবনে না দেখাতেন হাতে না আনতেন কেউ শুনতেন এটা হচ্ছে কথা বহু ক্ষেত্রেই এই নিজেকে সাধক হতে হয় সাধক না হলে ওই যে চাপরাস কথাটা বলা হচ্ছে চাপরাস না পেলে কারুর কথা মানুষে শুনবে না এই চাপরাস এখানে খুব জরুরি আমাদের চেতনানন্দজি মহারাজ এই এক দু বছর আগে পূজা সংখ্যায় একটি ভারী সুন্দর লেখা লিখেছিলেন সেইখানে শেষের দিকে এনে প্রশ্ন করেছিলেন এই যে আমরা সাধুরা আপনাদের সামনে বকর বকর করি আপনাদেরও তো মনে হতে পারে যে ভগবানের চাপরাস আছে কিনা সেইখানে বলছেন এই সমস্ত সাধুদের সংঘ বলেছে তুমি বলো আর সংঘ সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণের ঘনীভূত শরীর অতএব সংঘের আদেশ মানে এটা নিশ্চিত 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 করে শ্রীরামকৃষ্ণের আদেশ তার আদেশেই বলা হচ্ছে ইট ইজ পার্সোনালিটি দ্যাট জীবন্ত আদর্শের প্রয়োজন এবারও সত্য কথা দেখো না ক্রাইস তার সঙ্গে থেকে নিরক্ষর ধিবর থেকে সামান্য লোক সব জগৎগুরুর আসনে আসীন হইলেন টাওয়ারিং পার্সোনালিটি অতি মানবের কাছে থাকলে নিরক্ষর কৃষক রাষ্ট্রিক ও গডে রূপান্তরিত হয় যিশুর অন্তরঙ্গরা প্রায় সবাই ওই রকম ছিলেন অমলানন্দজিকে দেখেছি বিকাশ ভবনে যেতেন গ্রান্টের কাজ গ্রান্টের জন্য টাকা আদায় করতে বারে বার যেতেন এপ্রিল মাস থেকে যাওয়া শুরু হতো তারপরে প্রত্যেক সপ্তাহে প্রায় প্রত্যেক সপ্তাহে যেতেন জুলাই মাসে অনেকবার করে যেতে হতো সেই ইয়ে নিয়ে বাজেট নিয়ে যেতে হতো অগাস্ট মাসে সেই বাজেট কিছুতেই পাস হতো না মহারাজ এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরতেন আরেক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরতেন তারপরে ওনার চেয়ে অল্প বয়সে অনেক ওনার তো প্রায় বাহাত্তর বছর বয়সই ছিল যে অফিসার বসে কাজ করছেন যে টেবিলে তার হার্ডলি হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স প্রায় ডবলের ওপর ওনার বয়স একবার বসতেও বলতেন না সামান্য ভদ্রতা দেখাতে একবারও বসতেও বলতেন না কিন্তু মহারাজ এসব কিচ্ছু মনে করতেন না মহারাজ মনে করতেন তিনি শ্রীরামকৃষ্ণের সেবক হয়ে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন আমি একবার একটি আশ্রমের কথা বলেছিলাম যে সেই আশ্রমে তাদের এইরকম আমাদেরই মতো এরকম একটা পলিটেকনিক কলেজ এটা অন্য সংঘের আশ্রম তাদের গ্রান্ট কি সহজে হয়ে যায় খুব গভীর দৃষ্টিতে দিকে তাকিয়ে বলেছিলেন আমি গ্রান্টের টাকা দিয়ে যারা প্রসেসিং অফিসার তাদের প্যান্ট শার্ট কিনে দিতে পারবো না তাতে যদি আমার জুতোর সুপতলা ছুঁড়ে ছিঁড়ে যায় তবু কি আচ্ছা আমি বারবার যাব বারবার যেতেন সকাল এগারোটার সময় বেরোতেন কোনো কোনো দিন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বেড়ে যেত উনি লিফট ব্যবহার করতে পারতেন না ওই বন্ধ হয়ে গেলে ওনার খুব কষ্ট হয় বিকাশ ভবনের একতলা থেকে পাঁচতলা পাঁচতলা থেকে একতলা বিভিন্ন দপ্তরে ঘুরে 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 তিনি তার কাজ জোগাড় করার চেষ্টা করতেন কি করে তিনি কি পারবেন একবার এখানে যাচ্ছেন একবার ওখানে যাচ্ছেন এবং সমস্তটাই তিনি সিঁড়ি বেয়ে উঠতেন আবার সিঁড়ি বেয়ে নামতেন ঘেমে স্নান করে যেতেন যখন পাঁচতলায় উঠতেন আমরা ওনার সঙ্গে গেছি ঘেমে স্নান করে যেতেন কিন্তু তবু কখনো হার মানতেন না তার এই দিব্য জীবন আমরা দেখেছি সামান্যতম এতটুকু শ্লথ তার জীবনের ভেতরে আমরা দেখিনি এবং যখনই এখন আদর্শ সাধুর কথা অনেকেই বলেন তখন এইসব সাধুদের যাদের দেখেছি তাদের জীবনের কথা ভীষণ মনে পড়ে মনে আছে আমাদের শিবদাস মহারাজের তিনি ক্যাশিয়ার ছিলেন দু টাকা বেশি হয়েছে অ্যাকাউন্টে তিনি এসে বারবার আমাদের বলছেন এই টাকা নিয়ে আমি কি করব বেশি মানে হচ্ছে আমি কাউকে দু টাকা কম দিয়েছি তাই তো আমার ক্যাশে দু টাকা বেশি তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন কোন সে পার্টি যাকে আমি দু টাকা কম দিয়েছি উস্কো খুস্কো চুল একেবারে পাগলের মতো আমাকে এসছেন বলছে অমরনাথ কি হবে দু টাকা যে বেশি ক্যাশে আমরা আস্তে করে দুটো টাকা তুলে নিয়ে বললাম একটা জায়গা ছিল খামের মধ্যে যখন গরমিল হতো বেশি হলে আমরা ওখানে রাখতাম কম হলে ওখান থেকে দিতাম অনেক সময় ক্যাশ দেওয়ার সময় কম বেশি দেওয়া হয়ে যেত চেষ্টা করতাম নিখুঁত করে করতে কিন্তু হতো না নতুন তো তখন আমরা হতো না তো সেই একটা ছোট্ট টাকার ফুটুলি ছিল খাম ছিল সেই খামের ভেতরে ওই দুটো টাকা আমরা রাখা হলো মহারাজের যে কী নিশ্চিন্তি প্রথমে চেষ্টা করা হলো যাদের যাদের ওই একশো বিরাশি তিনশো চল বিরাশি এরকম দুই সংখ্যা দিয়ে পেমেন্ট আছে তাদের প্রত্যেককে ফোন করা হলো প্রত্যেকে বললেন সবাই ঠিক ঠিক টাকা পেয়েছেন যখন কোনোভাবেই কিছু হলো না তখন একবারে হতাশ হয়ে বসে পড়েছেন উনি এই দুটো টাকা নিয়ে তিনি কি করবেন তারপরে সেই দুটো টাকা যখন আমরা আলাদা করে রাখার ব্যবস্থা করলাম তখন উনি কি নিশ্চিন্ত খানিক বাদে ঘরে গিয়ে দেখি উনি ভোঁস করে ঘুমোচ্ছেন অদ্ভুত মানুষ অদ্ভুত সাধু এইরকম সাধু আমি খুব কম দেখেছি দেখিনি এরকম সমস্ত কথা টাওয়ারিং পার্সোনালিটি এরা যখন নয় এসেছিলেন পূজনীয় স্বামী নির্বেদানন্দ জি মহারাজকে দেখে এসেছিলেন স্টুডেন্টস হোমে সেই বিয়াল্লিশ সালে ঘর বাড়ি ছেড়ে পড়াশোনা করতে এসেছিলেন আর কোনোদিন ফিরে যাওয়া হয়নি বিয়াল্লিশ নয় সাঁইত্রিশ সালে এসেছিলেন ঘর বাড়ি ছেড়ে পড়াশোনা করতে এবং তারপরে পড়াশোনা শেষ হয়ে গেল আর কোনো দিন ফিরে যাননি বিশ্ববিদ্যালয়ের টপার হয়েছিলেন তবুও ফিরে যেতে চাননি এমন আদর্শ জীবন ছিল এমন আকর্ষণীয় জীবন ছিল শিবদাস মহারাজ বলতেন যে অনাদি মহারাজের মতো মানুষ আমি জগৎ সংসারে দুটো আর দেখিনি এই রকম এক একজনের পার্সোনালিটি এই সত্য এই নানা রকমের যে দিব্য গুণ সেগুলোকে আমরা যত অভ্যাস করতে পারবো তত আমরা টাওয়ারিং পার্সোনালিটি আমাদের ভেতরে সেই ভেতরের আলোটা জ্বলতে থাকবে এবং সেই আলোটার দিকে লোকে এগিয়ে আসবে নিজের মায়ের অন্তর্জলির সময় বকুলতলা ঘাটে পায়ে ধরে ঠাকুর বললেন মা তুমি কি গো তুমি কি গো মা আমায় গর্বে ধারণ করেছ নিজেকে নিজেই জানতেন কিনা ঈশ্বর মানুষরূপী ধারণ করে এসেছেন তাই এ কথা বলছেন ঠাকুর বলতেন এই সংসারে সবই মা মাই বৃক্ষ লতা পশু পাখি কীট তরঙ্গ পতঙ্গ মনুষ্য দেবতায় সবই তিনি তিনি সব হয়েছেন বেদে আছে তুমি পুরুষ তুমি স্ত্রী তুমি কুমার তুমি কুমারী তুমি যুবক তুমি বৃদ্ধ হাতে লাঠি নিয়ে চলছ সবই তিনি জগন্মাতা চণ্ডিতে আছে দ্রত স্ত্রী তার অংশভূতা সব মাতৃমূর্তি ডাক্তার প্রশ্ন করছেন মহারাজকে এই মাস্টারমশাইকে আগে ভগবান দর্শন হলে কি সর্বভূতে তাকে জগন্মাথাকে দেখা যায় শ্রীমা বলছেন দর্শন না হলেও গুরুবাক্যে বিশ্বাস হলেই হয়ে গেল গুরুবাক্যে বিশ্বাসী অল্টারনেটিভ অর্থাৎ উপায়ন্ত আমাদের সত্য সত্যই ভগবত দর্শন হতেও পারে নাও হতে পারে কিন্তু গুরু যখন বলেছেন এই পথে সাধন করা যায় সেই পথে যদি আমরা বিশ্বাস করি সেই মন্ত্রে যদি আমরা বিশ্বাস করে চলি অবশ্যই আমাদের ইষ্টদর্শন হবে সেদিন সন্ধ্যা এইবার সমাগত শ্রীমৎ ঠাকুর ঘরে ভক্তগণ পরিবৃত হইয়া ধ্যান করিতেছেন ধ্যানান্তে কথামৃত পাঠ হইল তারপর বাবু ভক্তিপূর্ণ চিত্তে মায়ের কয়েকটি সুমিষ্ট ভজন গাহিলেন ভজনও সমাপ্ত হইল শ্রীম ডাক্তারকে লক্ষ্য করিয়া বলিলেন সবাইকে যদি মা মনে করা সবাইকে যদি মা মনে করা যায় তবে তো হই গেল মা এমনি জিনিস একজন ভক্ত শ্রীমাকে জিজ্ঞাসা করেছিলেন নিজ গর্ভধারিণীর মূর্তি ধ্যান করতে পারি কিনা তাতে ঠাকুর উত্তর দিলেন হ্যাঁ খুব পারো মা আদ্যাস্বরূপ ব্রহ্মস্বরূপিনী মায়ের কথা স্মরণ করলে ইন্দ্রিয় টিন্দ্রিয় আপনা আপনি দমন করা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের মাকে ভুলে যাই মাকে অশ্রদ্ধা করি এমনকি হারানোর পর তখন আমরা অনুভব করতে পারি যে কত বড় সম্পদ আমরা হারিয়ে ফেলেছি এটা একবারে খুব স্বাভাবিক এটা হয়েই থাকে সব ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই মাকে ভুলে যাই তাকে যোগ্য সম্মান কখনো দেবার কথা আমাদের মনে আসে না সেই কারণে মাকে হারালে আমাদের ভীষণ কষ্ট হয় এই যিনি জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে তিনি আর কেউ না স্বয়ং শ্রীম নিজে জিজ্ঞাসা করেছিলেন যে জগৎজননীর মূর্তিতে বদলে নিজের মাকে ধ্যান করা যায় কিনা কি সুন্দর কথা বলছেন হ্যাঁ পারো আমি আদ্যাস মা হ্যাঁ পারো মা আদ্যাস্তি স্বরূপিনী ব্রহ্মস্বরূপিনী মায়ের কথা স্মরণ করলে ইন্দ্রিয় আপনা আপনি দমন হয়ে যায় ভগবানকে চিন্তা করতে গেলে মাকে চিন্তা করাটা অনেক বেশি সহজ মহারা পুলিন বললেন মহারাজ আপনি একটি মন্ত্র বলেছিলেন বললেন এটা যদি কেউ আবৃত্তি করে আর কামরূপে কামাক্ষা দেবী দর্শন স্পর্শন করে সে সিদ্ধ হতে পারে শ্রীমা বললেন মন্ত্রটি কি বলুন তো পুলিন বললেন গুহা মনোভাবী মাত্র মহারাজ বলতেন কামাক্ষায় গেলে এ মন্ত্র উচ্চারণ করে দেবীকে স্পর্শ করতে হয় শ্রীমা বললেন তাই তো দেখুন গুরুর নিকট এমন অমূল্য রত্ন পেয়েছেন বিশ্বাস করলেই হয়ে গেল ঠাকুর ছাগলের দলে বাঘের বাচ্চার গল্প বলতেন বাঘের বাচ্চা ছাগলের সঙ্গে থেকে ভ্য করছে নিজে যে বাঘ সেটা জানে না ফুলিনের প্রতি আপনার অবস্থাও এরূপ হয়েছে জানেন তো একটি বাঘিনী মরে যায় একটা মরে যায় আর একটা বাচ্চা প্রসব করে ছাগলের দলকে আক্রমণ করেছিল কিনা এখন ছাগলের বাচ্চাটি ছাগলের দলে বড় হতে লাগলো ঘাস খায় আর ভ্য করে ওদের মতো একদিন আরেকটা বাঘ ওই দল আক্রমণ করতে এসে দেখে একটি বাঘের বাচ্চা ওটাকে এসে ধরে ফেললে আর সেটা অমনি ভ্যা করতে আরম্ভ করলো শেষে জলের কাছে নিয়ে গেলে জলের প্রতিবিম্ব দেখালে আর খানিকটা মাংস মুখে গুজে দিলে বললেন এই দেখ তুইও যা আমিও তাই তুইও বাঘ পুলিনকে বললেন আপনি জানেনও না আপনাকে তাই আপনার এরূপ অবস্থা এ আমাদের নিজেকে জানাটা খুব জরুরি রবীন্দ্রনাথ লিখছেন না আপনাকে এই জানা আমার ফুরাবে না সেই জানারই সঙ্গে সঙ্গে তোমাই চেনা আমার যত আমরা নিজেকে জানতে পারবো তত আমাদের ভেতরে যে ঈশ্বর স্বরূপ বিরাজ করছেন একটু একটু করে তাকে জানতে পারবো তাকে বুঝতে পারবো আমরা এত মোহের মধ্যে আবদ্ধ হয়ে আছি আমরা তার বাইরে কিছুতেই বেরিয়ে আসতে পারি না আর তার বাইরে কিছুতেই বেরিয়ে আসতে পারি না বলেই আমরা বারবার এই মায়াতে আবদ্ধ হয়ে পড়ি আর কিছুতেই সেই একটু একটু করে যেরকম গুটি পোকায় সেই তার লালাতেই সেই যে শক্তি আছে সেই লালা সেই সুতো তৈরি করে সেই সুতোয় আমরা একটু একটু করে বদ্ধ হয়ে পড়ি আজ এই পর্যন্ত ওম নাম প্রসিদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্ষ বাসিনামিডে লোকানাম ব্রদাভব ओम शांति, ओं शाति ओम शाति ओम श्री ओम कृष्णार्पणमस्तु